ভিডিওতে বলবো কেমন ভাবে সমগ্র ওয়েস্ট বেঙ্গলের পিপিসি বা পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়া যেতে পারে পাসপোর্ট বানাচ্ছ তার জন্য পিপিসি বা পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট লাগতে পারে তুমি ডোমিসাইল সার্টিফিকেট বানাচ্ছ মানে বাসস্থান প্রমাণপত্র ডোমিসাইল সার্টিফিকেট অথবা তুমি কোন জায়গায় এমপ্লয়মেন্ট পারপাসে চাকরি পারপাসে নমস্কার বন্ধুরা আমি অনিরুদ্ধ নস্কর আর আমি দুই হাজার একুশ এ ডিসেম্বরে একটা ভিডিও বানিয়েছিলাম যে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট বা পিসিসি কেমন কেমনভাবে পাওয়া যাবে তো ওই ভিডিওটাতে কি হয়েছিল ওটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য মানে কার্যকর হয়নি ওটা শুধুমাত্র বিধাননগর কমিশনারের আন্ডারে যে সমস্ত থানাগুলো পড়ে সেই থানাগুলোতে ওই আর ওই থানাগুলোর এলাকা আছে যেগুলো সেই এলাকাগুলোতে ওই স্টেপটা মানে গ্রহণযোগ্য ওই ওই স্টেপ অবলম্বন করে তুমি পিপিসি বা পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট পেয়ে যেতে পারো তো কেমনভাবে এটা পাবে মানে সারা ওয়েস্ট বেঙ্গলে কেমনভাবে পাবে সেটা এই ভিডিওতে বলবো এবার যারা বিধাননগর কমিশনারের আন্ডারে পড়ে যে সমস্ত থানাগুলো এবং তাদের এলাকাগুলো তারা পিছনের আগের ভিডিওটা দেখতে পারে কারণ ওটা শুধুমাত্র বিধাননগর কমিশনারের আন্ডারে যে সমস্ত থানাগুলো সেগুলোর উপর ভিত্তি করে ওটা বানানো ওখানে অফলাইন হয় না ওখানে অনলাইন হয় আর অনলাইন পসেস ওখানে বলে দেওয়া আছে কী কী লাগবে সমস্ত কিছু ওটাতে বলে দেওয়া আছে এবার এই ভিডিওতে বলবো যে কেমন হবে সমগ্র ওয়েস্ট বেঙ্গলের মানে সমস্ত জায়গা থেকে বিধাননগর ছাড়া পিপিসি বা পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়া যেতে পারে তো আমি আসাম রাইফেলে এক্সাম দিতে গিয়েছিলাম আর ওখানে অনেক জায়গা থেকে মানে ক্যান্ডিডেটরা ছিল আমার মতো ছেলেরা তো তাদের থেকে জিজ্ঞাসা করেছি যে তারা কীভাবে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট পেয়েছে তো অনেক অনেকে দার্জিলিং থেকে এসছে মালদা থেকে এসছে মুর্শিদাবাদ তারপর বীরভূম থেকে এসছে বাঁকুড়া থেকে এসছে তো সবাইকে জিজ্ঞাসা করে দেখলাম যে সবার উত্তর আলাদা 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 যে অন্যান্য প্রসেস ঠিক আছে তো এবার সম ও দেখো বেঙ্গল সেই সিকিম থেকে মানে উত্তরের সিকিম থেকে সিকিমের নিচে থেকে আর নিচে বঙ্গোপসাগর পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল খুব বড়ো জায়গা তো সব জায়গায় এক হবে এমনটা না আর এটা বিধাননগর কমিশনারের পিপিসি মানে থেকে দেওয়া পিপিসি বা পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট তো এমনটা না যে সব জায়গাতে এটা একই রকম পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট হবে এটা আলাদাও হতে পারে তাহলে সেটা কোনো ব্যাপার না পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট তো এটা কীভাবে পাবে তোমাদেরকে মানে নিকটবর্তী মানে তোমাদের এলাকায় যে থানা আছে তুমি যে থানার আন্ডারে পড়ো সেই থানাতেই যেতে হবে কারণ ওখান থেকেই বলে দেবে তোমাকে কী কী করতে হবে সমস্ত জায়গায় আলাদা আলাদা স্টেপ হতে পারে এবার থানাতে গেলে না ওরা আর কি ডাইরেক্ট তোমার কথা শুনবে না ঠিক আছে তো তোমাকে কি করতে হবে তোমাকে একটা এ ফোর পেপারে মানে এমনই পেপার পাওয়া যায় জেরক্সের দোকানে পাওয়া যাবে ঠিক আছে তো উপরে এখানে নিজের নাম লিখবে ঠিক আছে ঠিকানা লিখবে লেখার পর এই সাইডটা এম বলে মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার লিখবে আর তারপরে এখানে থেকে ডিয়ার স্যার বলে আমি বলে দিচ্ছি যেমন হবে তেমন হবে লিখবে বেশি লিখতে হবে না দু লাইন বা তিন লাইন লিখলেই হবে ওরা অত মানে এটা না পরীক্ষা না যে তোমাকে নাম্বার দেবে ঠিক আছে যত সংক্ষেপে লিখবে তত ভালো লিখবে যে মহাশয় আমি অমুক নস্কর আর তোমার যেটা নাম আছে পিতা অমুক নস্কর গ্রাম পোস্ট অমুক জায়গার স্থানীয় বাসিন্দা লেখার পর এটা এক লাইনে লিখলে দেখার পর এখানে চলে আসবে বিষয়টা লিখবে সাবজেক্টটা কি উপরে তুমি এখানটায় সাবজেক্ট এস ইউ বি সাবজেক্ট বলে লিখে দিতে পারো আর তারপর লেখা শুরু করবে যে মহাশয় এই পত্রে আমি লিখিতভাবে জানাইতেছি যে আমি এত তারিখে হ্যাঁ তো সময়টা দেওয়া জরুরি এত তারিখে এমন জায়গায় একটা ফর্ম ফিল আপ করেছিলাম যেখান থেকে আমার একটা কল লেটার এসছে এবং তার সেখানে যাওয়ার জন্য যেমন আমার বেলা ছিল তো তোমার কারণটা বলবে দেখো তোমার পাসপোর্টের জন্যও লাগতে পারে মানে পাসপোর্ট বানাচ্ছ তার জন্য পিপিসি বা পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট লাগতে পারে তুমি ডোমিসাইল সার্টিফিকেট বানাচ্ছো মানে ধরো যেখানে আছো সেখানেকার প্রমাণপত্র ঠিক আছে মানে যেখানে আছো বাসস্থান প্রমাণপত্র ডোমিসাইল সার্টিফিকেট ঠিক আছে অথবা তুমি কোনো জায়গায় এমপ্লয়মেন্ট পারপাসে চাকরি পারপাসে বানাচ্ছ তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা উল্লেখ করবে যে এত তারিখে একটা ফর্ম ফিল আপ করেছিলাম অমুক জায়গায় চাকরির জন্য তো সেখানে থেকে কল লেটার এসছে এবং সেখানে যাওয়ার জন্য আমার একটা পিপিসি বা পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট প্রয়োজন এর জন্য একটা ব্যবস্থা করবেন ঠিক আছে এবার তুমি ওটা দিলে দেওয়ার পর আর এক কপি তোমার ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ডের জেরক্স যেটা তোমারকে প্রমাণ করবে যে তুমি ভারতীয় কারণ বাংলাদেশ থেকে আধা আগত লোকেদের তো পিপিসি বা পুলিশকে একটা সার্টিফিকেট দেবে না তো ওটা লিখবে লিখে তুমি নিকটবর্তী থানায় জমা দেবে এবার থানা কি করবে যদি থানা থেকে ওটা ডাইরেক্ট হয় তো খুব ভালো তোমাকে তোমার মানে খুব তাড়াতাড়ি কাজ মিটে গেল এবার যদি থানা থেকে না হয় তো তোমাকে হয়তো তাদের কমিশনারের কাছে পাঠাতে পারে যে অন্য একটা টিম আছে সেই কাজটা করার জন্য এবার দেখা যাচ্ছে ওখান থেকে এটাও বলে দিল যে এটা কমিশনারের কাছে পাঠালে কমিশনার থেকে তোমাকে বলে দিল যে এটা অনলাইনে হয় না বা অফলাইনে হয় বা অফলাইনে হয় না অনলাইনে হয় মানে কোন প্রসেসে হয় সেটাও জেনে গেলে তো সব থেকে মানে মূল যে জিনিসটা তোমাকে করা দরকার তোমাকে এটা এফোর পেপারে লিখে দরখাস্তটা এটা কোনো ব্যাপার না ওরা আমাদের জন্যেই থাকে ঠিক আছে সংক্ষেপে লিখবে তোমার মানে সমস্যাটা জমা দেবে তো সমাধান করে দেবে ওরা তোমাকে যদি অনলাইন প্রসেস হয় তো ওরাই বলে দেবে যে অনলাইনে করতে হবে যদি পুলিশ কমিশনের কাছে যেতে হয় ওরাই ঠিকানা দিয়ে দেবে যে কমিশনারের কাছে যেতে হবে বা অফলাইনে যদি হয় তো এখানেই তো এই তো কাগজ কাগজে এফ এবার এবার ভেরিফিকেশনের সময় তোমার কিছু জিনিস লাগে যেমন তোমার তোমার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের রেজিস্ট্রেশন উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যে সমস্ত সার্টিফিকেট ট ধরো তুমি আইটিআই করেছো বা আরও পড়েছো গ্র্যাজুয়েশন করেছো বা ডিপ্লোমা করেছো এই সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে যাবে আর এক অরিজিনাল নিয়ে যাবে এক কপি আর এক কপি জেরক্স নিয়ে যাবে এ এতটুকুই বলতে পারি আর এতে আশা করি তোমার হয়ে যাবে পুলিশ স্টেশনে গেলেই তোমার এই বিবিসি বা ক্যারেক্টার সার্টিফিকেটের সমাধান হয়ে যাবে ওভার ওয়েস্ট বেঙ্গল আর পুরোনো ভিডিওটা যারা দেখে নিও দেখে নিও যারা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বিধাননগর কমিশনের আন্ডারে যে সমস্ত থানাগুলো আছে সেই সমস্ত থানার অধীনে যারা পড়ে আমি 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 অতটা জানি না যে বিধাননগর কমিশনের আন্ডারে কোন কোন থানাগুলো পড়ে কিন্তু আমি তিনটে থানা হয়তো বলে দিতে পারি একটা হচ্ছে আমাদের বাবাদের আমলের পুরনো থানা যেটা হচ্ছে রাজারহাট মানে রাজারহাট রাজারহাট থানা আর একটা হচ্ছে আমাদের আমলের পুরনো থানা যেটা হচ্ছে নিউ টাউন আরেকটা হচ্ছে বর্তমানে আমাদের এখন যে থানাটা সেটা হচ্ছে টেকনো সিটি থানা তো এই তিনটে পরে এবার এলাকার আশেপাশেও যে সমস্ত থানাগুলো আছে সেগুলোও বিধাননগরের আন্ডারে পড়ে তবে আমি কনফার্ম নই কিন্তু এই তিনটে থানা পড়ে আরও থানা পড়ে যেগুলো আমার জানা নেই ঠিক আছে তো এতটাই আর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করো আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আমার গতবারে আমি মানে তাড়াতাড়ি উত্তর দিতে পারিনি কারণ আমার অনেক পরীক্ষা পরীক্ষা ছিল ঠিক আছে ইউটিউব ফিউটিউবে হয়তো আমি আসেনি তো ওই জন্য একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আমি এক মাস পর কাউকে কাউকে এক সপ্তাহ পর উত্তর দিয়েছি এবার অনেক ঠিক আছে তো টাটা